ম্যাথ সদস্য চ্যানেলে সবাইকে স্বাগত অক্টোবর মাসে বাংলা শিক্ষা পোর্টালে টাস্ক ফোরের যে কোশ্চেনগুলো আপলোড হয়েছে যেগুলোকে সবাই পার্টিসিপেন্টের কোশ্চেন বলছে সেখান থেকে এখন আমি ক্লাস ওয়ান সমস্ত বিষয় সংযোগ স্থাপনে সক্ষমতা সমন্বয় স্থাপনে স্থাপনের সক্ষমতা সবগুলো সমাধান করব আর আমার চ্যানেলে আগের মডেল অ্যাক্টিভিটি টাসগুলো সমস্ত ভিডিও দেওয়া আছে সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে দিয়ে দেবো সেগুলো প্রয়োজন হলে তোমরা দেখে নিও দেখো কী আছে প্রথমে সংযোগ স্থাপনের সক্ষমতা এক নম্বর নিচের পাটটি পড়ো এবং বুঝে লেখো চলো ভাই নীলু এই তালবন দিয়ে পথ তারপরে তিলক্ষেত তারপরে তারপরে তিসি ক্ষেত তারপরে দিঘি জল খুব নীল ধারে ধারে কাদা জলে আলো ঝিলিমিলি করে বক মিটিমিটি চায় আর মাছ ধরে ক নম্বর কী বলেছে নীলু কোন পথ দিয়ে যাবে তাহলে এই তালবন দিয়ে যাবে নীলু আমি লিখে দিচ্ছি খ নম্বরটাকে পড়ে নিই তিসি ক্ষেতটা কোথায় তিসি হলো তিল ক্ষেতের পরে দেখো এগুলোতে ওয়ান মার্ক করে আছে তো আমি লিখে দিচ্ছি দেখে নাও লিখে দিয়েছি নীলু তালবন দিয়ে যাবে এটা লিখতে পারো নীলু তালবনের পদ দিয়ে যাবে এটাও হবে আর ক্ষেতের পরে তিল ক্ষেত দু নম্বর পাট থেকে কথা খুঁজে ফাঁকা জায়গা ভরাট করো তোমাদের বইয়ে আছে হ্যাঁ সেখান থেকে লিখতে হবে ক নম্বর আকাশের তারাগুলো ড্যাশ করে চেয়ে থাকে এটা হচ্ছে মিটমিট করে লিখে দিয়েছি তারপরে খ নম্বর রাস্তার ড্যাশ নুড়ি পাথর পড়ে আছে এটা হবে রাস্তার পাশে নুড়ি পাথর পড়ে আছে তিন নম্বরটা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অর এন দেখো আমরা জানি যদি কোনো শব্দের প্রথমে ভাওয়েল থাকে তাহলে এন হয় আর যদি ভাওয়েল না থাকে কনসোনান্ট থাকে তাহলে এ হয় ভাওয়েল কোনগুলো ভাওয়েল হচ্ছে পাঁচটা আমরা জানি যে এবিসিডি আছে যে এ থেকে জেড পর্যন্ত মোট ছাব্বিশটা লেটার আছে তার মধ্যে পাঁচটা হচ্ছে কি কি এ ই আই ও ইউ এরা হচ্ছে ভাওয়েল আর বাকি সবগুলো কনসোনান্ট এইগুলো যদি শব্দের প্রথমে থাকে তাহলে সেখানে অ্যান হবে এখানে আছে ডিসিস অক্স এখানে হবে ডিসিস এন অক্স পরেরটা দ্যাট ইজ এ ট্রি যেহেতু এটা কনসোনেন্ট তারপরে ইট ইজ ড্যাশ অ্যান্ড এ আছে তাহলে হবে এবার চার নম্বর কি আছে কথা বসিয়ে ছক পূরণ করো দেখো এক নম্বর করে আছে কি আছে সাত তারপরে আছে নয় তারপরে আছে ছয় দেখো লিখে দিচ্ছি এই যে তোমরা তো এটা পড়েইছ সাথে সমুদ্র নয় নবগ্রহ আর ছয় ঋতু তাহলে সমস্যার সমাধানে এটা হয়ে গেল এরপরে সমন্বয় স্থাপনের সক্ষমতা এক নম্বর কি আছে ক্ষোভগুলি থেকে লেখা নিয়ে মানে বুঝো পাশাপাশি বসাও মানে বুঝে পাশাপাশি বসাও দেখো তাল তারপর আছে আমি বাড়ি তুমি তাল দিয়ে কি হবে তাল পরে ধূপ ধাপ মানে এইটা হবে এরকম হবে তারপরে হচ্ছে আমি পরে লিখেও দিচ্ছি আগে দাগ দিয়ে নি আমি আম খাই আম খাই তারপরে হচ্ছে বাড়ি বাড়ি ফেরো চটপট তারপরে হচ্ছে তুমি ফল খাও এবার আমি লিখে দিচ্ছি দেখো এই যে লিখে দিয়েছি তোমাদেরও কিন্তু এটা লিখতে হবে সুন্দর করে দাগ দিলে হবে না ডাকটা দেবে না আমি বোঝানোর জন্য দিলাম উত্তরটা লিখবে তাহলেই হবে নম্বর লেটার মেক মিনিংফুল দু ওয়ার্ডস এখানে একটা করে লেটার বসাতে হবে তার পাশে দেখো দেওয়াই আছে আর একটা মিনিংফুল ওয়ার্ড হবে দেখো এটা কি কি হতে পারে সি হতে পারে সি এটি ক্যাট ক্যাট মানে বিড়াল ব্যাটও হতে পারে তাই না হ্যাটও হতে পারে আর এটা আইএন আছে পি বসাতে পারি পিন তারপরে এটা বসাতে পারি মানে হ্যাঁ শিয়াল অথবা বক্সও বসাতে পারি বিও বসাতে পারি তারপরে তিন নম্বর দেখো ফাঁকা জায়গা পূরণ করো কি আছে প্রথমে এক দশ নয় এটা কি হবে দেখো এরকম আছে দশ নয় মানে উনিশ তাহলে দশকের ঘরে এক এটা দশক আর এটা একক একক দশক আর এককের ঘরে নয় তারপরে এটা কি হবে এখানে চোদ্দ আছে তাহলে এক দশ চার হবে তাই না পরেরটা এক দশ সাত আছে তাহলে এটা সতেরো তাহলে এককের ঘরে হবে সাত আর দশকের ঘরে হবে এক এটাও হয়ে গেল এবার সমস্যা সমাধানের সক্ষমতা কি আছে এক নম্বর নিচের পাটটি পড়ো এবং বুঝে লেখো বিকেলে মেঘ করে এলো শন করে হাওয়া বইছে মেলায় লোকেরা হইচই করছে একটা বড় গাছ মরমর করে পড়ে গেল টুপটাপ জল পড়ছে আকাশ থেকে একটু পরেই ঝমঝমিয়ে নামলো ভুল অংশগুলি ঠিক করে লেখো দেখো ক নম্বর কী আছে গাছটা শন করে পড়ে গেল না গাছটা কিভাবে পড়ে গেলো মরমর করে পড়ে গেল এটা লিখতে হবে লিখে দিচ্ছি খ নম্বর আকাশ থেকে মরমর করে জল পড়তে লাগলো না টুপটাপ জল পড়ছে আকাশ থেকে তারা লিখবে আকাশ থেকে টুপটাপ জল পড়তে লাগলো লিখে দিয়েছি গাছটা মরমর করে পড়ে গেল আকাশ থেকে টুপটাপ জল পড়তে লাগলো দু নম্বর সাজিয়ে লেখো এটা কি হবে দেখো এটা বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা অতিথি তারপর এটা এটা কি হবে আনাজ তারপর তিন নম্বর মে থ্রি ওয়ার্ডস বাই জয়নিং লেটার্স তিনটে শব্দ লিখতে হবে দেখো অনেক কিছুই হতে পারে আমি যে কোনো তিনটে লিখে দিচ্ছি যেমন সি এটি ক্যাট হতে পারে কাট হতে পারে আচ্ছা সি এটি লিখলাম তারপরে আচ্ছা কাঠ লিখলাম একটা সি টি তারপরে পি পিইউটিও তো হতে পারে পুট তারপরে এইচ ইউটি হাট হতে পারে এইচ এ টি হ্যাট হতে পারে অনেক কিছু হতে পারে দেখলে এইচ ইউটি আমি বড় হাতে লিখে ফেলেছি ছোট হাতে লিখবে হ্যাঁ তো সব হাতে আছে ছোট হাতের লিখবে তাহলে আমি অনেকগুলো বললাম যে কোনোটা লিখতে পারো এবার নম্বর সমাধান করো ক নম্বর কি আছে সকাল থেকে মৌচাকের কাছে সাতটি মৌমাছি উড়ছে একটু বাদে আরো তিনটি মৌমাছি উড়ে এলো তাহলে মোট কটা মৌমাছি হলো প্রথমে সাতটা ছিল তারপরে আরো তিনটে এলো তাহলে এটা কি করতে হবে এটা যোগ করতে হবে যোগ করে উত্তরটা লিখতে হবে তাহলে মোট কটা দশটা যোগ করলে কত হবে সাত আর তিনে দশ দশটা মৌমাছি এলো সাত যোগ তিন সমান সমান দশ নিচে লিখবে সুতরাং লিখতে পারো অথবা উত্তর দিয়ে লিখতে পারো দেখো লিখে দিয়েছি মোট দশটা মৌমাছি হলো খ নম্বর কি আছে আমরা ছজন মাঠে খেলতে গেলাম এরপর শূন্য জন মাঠে এলো তাহলে এখন মোট কজন হলো শূন্য জন মানে কেউই এলো না আচ্ছা শূন্যটা যদি একটা সংখ্যা হতো তাহলে আমরা কী করতাম এটার সঙ্গে এটা যোগ করতাম তাহলে এখানেও আমাদের যোগই করতে হবে ছয় যোগ শূন্য সমান সমান কি হবে ছয়ই হবে তাহলে উত্তরটা কী লিখবো যে এখন এখন মোট কজন হলো তাহলে লিখবে এখন মোট ছজন হলো এর পরেরটা দেখো বাজারে গিয়ে বাবা একটা দোকান থেকে ছটা জিনিস কেনেন আর একটা দোকান থেকে চারটা জিনিস কেনেন তাহলে বাবা মোট কটা জিনিস কেনেন কটা হলো ছটা আর চারটা দশটা তাহলে লিখবে ছয় যোগ চার দশ তাহলে উত্তর হবে বাবা মোট দশটা জিনিস কেনেন তাহলে এটাও শেষ হয়ে গেল দেখো এরপরে আছে মানসিক ও শারীরিক সমন্বয় সাধন এক নম্বর তোমার দেখা সকালবেলার ছবি আঁকো আর ছবিটাকে নিয়ে বাংলাতে দুটো লাইন লেখো এটাতে চার নম্বর আছে দেখো সেপ্টেম্বর মাসের যে মডেল অ্যাক্টিভিটিটা সেখানে ভোরবেলার ছবি ছিল সেটাতে আমি এই ছবিটা এঁকেছিলাম যে সূর্য উঠছে কিন্তু এখানে তো সকাল বলছে সূর্য তো উঠছে না উঠে গেছে অলরেডি তাহলে জলের নিচে অর্ধেকটা রয়েছে এরকম আঁকলে হবে না ওপরে গোটা সূর্যটা আঁকতে হবে হ্যাঁ এরকম আঁকতে হবে এরকম ভাবেও আঁকতে পারো অথবা কত ধরনের আঁকা যায় যেমন এরকম একটা পার্কের ছবি আঁকতে পারো কিছু গাছ টাছ রয়েছে কিছু খেলনা টেলনা রয়েছে পাশে লোকজন হাঁটছে বা ব্যায়াম করছে এরকম ধরনের একটা ছবি আঁকতে পারো এটা কিন্তু সকালবেলার দৃশ্য অথবা নদীতে একটা নৌকা নোঙ্গর বাধা রয়েছে এরকম ভাবেও আঁকতে পারো সকালবেলা নৌকাটা নোঙ্গর বাধাই থাকে তো এইভাবে আঁকতে পারো আমি খুব একটা ভালো আঁকতে পারি না সেজন্য আঁকলাম না মোটামুটি এইটা দিয়ে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম তোমরা সুন্দর করে এঁকো দেখো ওরকম যদি ছবি দাও যে অনেকে হাঁটছে সকালবেলা আর ঘাসের ওপর শিশির বিন্দু পড়ে আছে তাহলে এই দুটো লাইন লিখতে পারো যে সকালে হাঁটার অনেক উপকারিতা রয়েছে সকালে ঘাসের ওপর শিশির পড়ে থাকে বলেছে যেরকম ছবি আঁকবে সেই নিয়ে দুটো লাইন লিখবে তুমি যদি অন্য ছবি আঁকো তাহলে অন্য লাইন লিখবে এরপরে দেখো দু নম্বর কি আছে কালার দা পিকচার গিভেন বিলো অ্যান্ড রাইট দা নেম অফ দা অবজেক্টস এই ছবিটাকে রং করতে হবে এবং এই জিনিসগুলো কি সেটার নাম দিতে হবে যেমন এটা তাল গাছ তারপরে এটা পাইন গাছ এই যে দেখো কোন রকম একটু রং দিলাম তোমরা ওপরের পাতাগুলো একটু গাঢ় রঙের যদি সবুজ রং থাকে তাহলে সেটা দেবে আর নিচের গুলো এই হালকা রংটা দেবে ঠিক আছে আর পাইন গাছগুলো গাঢ় সবুজ রংটা দেবে আর এটা একটা কারখানা বা বাড়ি যাই হোক আমি একটা এমনি কালার দিয়ে দিয়েছি এটাই ছিল আমার কাছে আর এই যে রাস্তাগুলো একটা কিছু কালার হবে এটাও একটু মেটে মেটে কালার দিয়ে দিও একটু ঘাস ঘাস দিও সবুজ সবুজ তাহলেই হবে তোমরা নিশ্চয়ই আরো সুন্দর আঁকতে পারো আঁকবে এইভাবে এই যে দেখো নামগুলোও লিখে দিলাম এটা হচ্ছে পাইন ট্রিস এটা হচ্ছে টি ফ্যাক্টরি লিখে দিলাম শুধু ফ্যাক্টরি লিখলেও হবে অথবা তোমরা যদি হাউস লেখো তাহলেও হবে আর এই যে এই গাছ দুটো হচ্ছে তাল গাছ মানে পাম ট্রি ব্যাস এবার কি কি অবজেক্ট মানে জিনিস দেখলে সেটার নাম হয়ে গেল এবার পরেরটা দেখো কি বলেছে ছবি একে দেখাও যে একটা ডালে তিনটে পাখি বসে আছে আর একটি পাখি উড়ে এলো ফলে মোট চারটে পাখি হলো এটা ছবি এঁকে দেখাতে হবে দেখো কোন রকম আমি ছবিটা আঁকলাম এখানে বলেছে যে একটা ডালের ছবি আঁকতে এবং সেই ডালের মধ্যে তিনটে পাখিই বসে আছে আর একটা পাখি উড়ে এসে বসলো মোট চারটে পাখি হলো তো সেই জন্য একটা পাখিকে আমি একটু দূরে এঁকেছি যে উড়ে এসে বসছে এবার বসেই যদি থাকে দেখাই ডালের মধ্যে তাহলে তো চারটে পাখি বসে আছে সেটা তো বোঝা যাবে না সেই জন্য একটু দূরে দেখাচ্ছি যে ও উড়ে এসে বসলো এবার তোমরা যদি চাও যে এই ডালটার ছবি দুবার আঁকতে পারো তাহলে প্রথমটায় তিনটে আর পরেরটা চারটে দেখালেও হবে অথবা একটা ছবিতেই হয়ে যাবে যদি এইভাবে আঁকো এবার তোমরা তোমাদের মতো সুন্দর করে এঁকো পুরো গাছটা না আঁকলেও চলবে শুধু একটা ডাল আঁকলেও চলবে যেহেতু একটা ডালের কথা বলেছে আর সঙ্গে এই লেখাটাও দিয়ে দিতে পারো একটা ডালে তিনটি পাখি বসেছিল আরও একটি পাখি উড়ে এসে বসলো মোট তিন যোগ এক সমান সমান চারটে পাখি হলো লিখলেও হবে না লিখলেও হবে লিখে দিলে ভালো লিখে দিও তাহলে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিও অন করো যাতে পরবর্তী ভিডিও গুলো তোমরা খুব সহজেই পেতে পারো